হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি এমএস ওয়ার্ডের ফাইন্ড এবং রিপ্লেস এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। ফাইন্ড এবং রিপ্লেস এই অপশনটি খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এই দুটি অপশনের কাজ যদি আপনি জানতে পারেন তাহলে এমএস ওয়ার্ডের কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি ফাইন্ড অপশনের কাজ দেখাচ্ছি। ফাইন্ড অপশনের কাজ, এটির নাম শুনে আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ কোনো কিছু খুঁজে বের করা। আপনার ডকুমেন্টের মধ্যে কোন টেক্সটটি কোন জায়গায় রয়েছে সেটি খুঁজে বের করার জন্য ফাইন্ড অপশনটি ব্যবহার হয়। ফাইন্ড অপশনের কাজ করার জন্য হোম ট্যাবের অন্তর্গত এডিটিং সেকশনে এখানে ফাইন্ড বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন বাম পাশে একটি নেভিগেশন বার চলে আসছে, আর এইখানে এখানে অটো ফাইন্ড চলে আসছে লেখাটি। আমরা এটি রিমুভ করে দেব, আমরা আমাদের মতো করে খুঁজব। এখানে যদি আপনি কোনো একটি শব্দ অথবা কোনো একটি টেক্সট যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে সেই টেক্সটটি এই জায়গায় লিখতে হবে। যেমন আমি এখানে অপশন শব্দটি আমার কোন কোন জায়গায় রয়েছে এবং কয়টি রয়েছে সেটি আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমি এখানে অপশন লিখলাম। অপশন লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে যে অপশন টেক্সটগুলো রয়েছে সেগুলো হাইলাইট হয়েছে এবং এইখানে দেখাচ্ছে যে কোন কোন প্যারায় রয়েছে সেগুলো এখানে হাইলাইট করে দেখাচ্ছে, অর্থাৎ এখানে বোল্ড করে দেখাচ্ছে। এভাবে আপনারা ফাইন্ড অপশন ব্যবহার করে আপনার ডকুমেন্টের কোনো টেক্সট অথবা কোনো লাইন আপনি খুঁজে বের করতে পারেন। এই ফাইন্ড অপশনের আরও কিছু কাজ রয়েছে সেটি সম্পর্কে এখন আলোচনা করছি। এখানে দেখুন যে ডান পাশে যে তীর চিহ্ন রয়েছে ফাইন্ড বাটনের ডান পাশে, এটি যদি ক্লিক করেন এই ফাইন্ডে ক্লিক করলে ওই আগের মতো অপশন চলে আসবে, কিন্তু আপনি অ্যাডভান্স ফাইন্ডে যদি ক্লিক করেন তাহলে এখানে ফাইন্ডের যে বক্স রয়েছে সেই বক্সটি চলে আসবে। আপনারা এখান থেকে ওই একই ধরনের কাজ করতে পারেন। যেমন এখানে আমি একটু অপশন আমি ফাইন্ড করেছি, আমি যদি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে সেই ফাইন্ডটি হাইলাইট হবে, তারপরে আমি যদি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করি পরেগুলো ধারাবাহিকভাবে হাইলাইট হতে থাকবে। আপনারা এই বক্সটি ব্যবহার করেও ফাইন্ড করতে পারেন। এরপরে এখানে আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ফাইন্ডের মধ্যে যদি আপনি তীরে ক্লিক করেন তাহলে এখানে গোটো একটি অপশন রয়েছে। আপনি এই গোটোতে যদি ক্লিক করেন তাহলে এখানে একটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যেই বক্সটি রয়েছে সেই বক্সটি এসেছে এবং এখানে গোটো ট্যাবটি সিলেক্ট রয়েছে। এখানে গোটো অপশনের মধ্যে দেখুন এখানে পেজ, সেকশন, লাইন, বুকমার্ক অনেক ধরনের বিষয় রয়েছে। এখানে আমাদের বর্তমানে ডকুমেন্টে পেজ রয়েছে দেখুন 1 থেকে 6, অর্থাৎ 1 অফ 6, 6 নম্বর পেজের মধ্যে আমি এখন 1 নম্বর পেজে রয়েছি। আমি যদি 2 নম্বর পেজ অথবা 3 নম্বর পেজে যেতে চাই, এখানে আমি 3 লিখলাম তারপরে আমি গোটোতে ক্লিক করলাম, তাহলে আমার কার্সরটি 3 নম্বর পেজে চলে যাবে এবং সেই 3 নম্বর পেজটি এখানে শো করবে। দেখুন বর্তমানে আমরা 6 নম্বর পেজের মধ্যে 3 নম্বর পেজে অবস্থান করছি। আমি আবার এটা ক্লোজ করে আমি হোমে গেলাম। তারপরে দেখুন আমি এই তীরে ক্লিক করে আমি গোটোতে ক্লিক করলাম। এখানে আরেকটি বিষয় রয়েছে সেকশন। এখানে সেকশন, যদি আপনার ডকুমেন্টে অনেক সেকশন থাকে আপনি নির্দিষ্ট কোনো সেকশনে যাওয়ার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। আমি এই লাইন অপশনটি দেখাচ্ছি। আপনার এই ডকুমেন্টের যদি কোনো নির্দিষ্ট লাইনে যেতে চান তাহলে সেটি আপনি যেতে পারবেন। যেমন এখানে আমি 3 লিখলাম তারপরে আমি গোতে ক্লিক করলাম, গোটু, তাহলে এখানে আমাদের, এটা আমি ক্লোজ করে দিলাম, দেখুন এখানে আমার কার্সরটি এই জায়গায় চলে আসছে, অর্থাৎ এখানে 1 2 3, অর্থাৎ সে 3 নম্বর লাইনে চলে এসেছে। তারপরে আমি আবার গোটোতে ক্লিক করলাম। এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে বুক মার্ক, কমেন্ট, ফুটনোট, এছাড়া আরও বেশ কিছু অপশন রয়েছে। এগুলো আমরা যেহেতু কাজ করি নাই, এগুলো সম্পর্কে এখন আলোচনা করি নাই, সেই কারণে এগুলো এখন আলোচনা করছি না, এগুলো পরবর্তীতে আমি অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। এখন আমি রিপ্লেস সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ রিপ্লেস অপশনের কাজ সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি কোনো একটি টেক্সটের জায়গায় অন্য কোনো টেক্সট দিতে চান তাহলে সেক্ষেত্রে রিপ্লেস অপশনটি ব্যবহার করতে পারেন। আমি এখানে রিপ্লেসে ক্লিক করলাম। একটু আগে আমরা ফাইন্ড করেছি। আপনার রিপ্লেসের কাজ করার সময় অবশ্যই আপনাকে ফাইন্ডের কাজটি আগে জানতে হবে, অর্থাৎ ফাইন্ড প্রথমে করতে হবে এবং তারপরে রিপ্লেস অপশনের কাজ করতে হবে। যেমন একটু আগে আমি এখানে ফাইন্ড উইথ অপশন লেখা রয়েছে, অর্থাৎ আমি অপশন এই শব্দটি ফাইন্ড করেছি। তারপরে আমি যদি এই অপশনের জায়গায় অন্য কোনো শব্দ রিপ্লেস করতে চাই, যেমন এখানে অপশনের ওটি রয়েছে হচ্ছে স্মল লেটারে, আমি যদি এটি ক্যাপিটাল লেটারে দিতে চাই, আমি রিপ্লেস উইথ এই জায়গায় আমি অপশন, অর্থাৎ এখানে প্রথমটি ক্যাপিটাল দিলাম পরেরটি স্মল দিলাম। তারপরে এখানে আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম তাহলে সেই সংশ্লিষ্ট শব্দটি ফাইন্ড করবে, সেটি হাইলাইট করবে। তারপরে আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে সেটি রিপ্লেস নেবে, যেমন দেখুন এখানে রিপ্লেস নিয়ে নিছে। তারপরে পরবর্তীতে আরও কিছু শব্দ রয়েছে। এখন আপনারা যদি সকল শব্দ, অর্থাৎ ডকুমেন্টের সকল শব্দ যদি রিপ্লেস করতে চান তাহলে এখানে রিপ্লেস অল, এটি যদি ক্লিক করেন তাহলে সকল শব্দ রিপ্লেস হবে এবং এখানে একটা মেসেজ দেখাবে সে 4টি রিপ্লেস করতে পেরেছে সেটি এখানে বলছে। তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে এই বক্সটি আপনি ক্লোজ করে দেবেন। তাহলে দেখুন এখানে আপনার সকল টেক্সট, এখন এই যে অপশন রয়েছে অপশনের সবগুলো ক্যাপিটাল লেটারে হয়ে গেছে।
এভাবে আপনারা রিপ্লেস অপশন ব্যবহার করে কোনো একটি শব্দের পরিবর্তে অন্য শব্দ সে জায়গায় রিপ্লেস করতে পারেন। এ পর্বে আপনারা এমএস ওয়ার্ডের ফাইন্ড, গো টু এবং রিপ্লেস এই তিনটি অপশনের কাজ দেখলেন। আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।